আমাদের দেশের বিচার আচার তো 500 টাকার বিনিময়ে গুইরা যায়, ঠিক না? 500 টাকা দিয়ে বিচার কিনা যায়? যেদিন বিচার আগের দিন রাত্রে কবিরাজি শুরু হয়ে যায়, চাচা 500 টাকা রাখেন আগামী কালকে বিচার, আমার পক্ষে কয়েকটা পয়েন্ট ধরায় দিয়েন। চাচাও বিচারক, সমাজে এমন কিছু বিচারক আছেনই না নাই, টাকা খাইয়া বিচার করে আসেনই না নাই? সব সমাজে না, আপনাদের কথা বলি না, বেশ কিছু সমাজে আছে এরকম, টাকা একটা নোট দুইটা নোট না দিলে সে বিচারে যাইতেই রাজি না, আর যে দেয় হের পক্ষেই শুধু খালি কথা কয়, ঠিক না? কয়ে আচ্ছা আমার পক্ষে একটা পয়েন্ট ধরাই দিয়েন, নেন 500 টাকা। হেও 500 টাকা রাখছে, পরের দিন বিচারে বসছে, বসার পরে দেখা যায় তার পক্ষে কথা কয় না, তার উল্টা কথা কয়, তখনই কয় কি ব্যাপার চাচা? আলহামদুলিল্লাহ বলেন, আলহামদুলিল্লাহ। প্রধান অতিথি চলে আসছেন, মাশাআল্লাহ কর, মাশাআল্লাহ। পরের দিন বিচারে বইয়া তার পক্ষে কয় না উল্টা কয়, কথা বুঝেননি আমার, জবাব দিয়ে পক্ষে কয় না উল্টা কয়, তখন আওয়াজ দিয়া কয় চাচা কেমনে কয়, আমি যে আপনার রাতে 500 দিয়ে আইলাম, আপনি আমার পক্ষে না কয় উল্টা কোনকে, এই কথা কেমনে কয় মানুষের সামনে? তখন একটা বুদ্ধি কইরা কয় কি কয়, পাশে চাচা, পাশে পাশে মানে ওই 500 ইয়াদ করায়। আর চাচা তখন কয় হেরে বুঝানোর জন্য কয় কি করব তোর পাশে ঠেলাইয়া নে দশে, মানে তুমি যখন আমারে দিয়া গেছো 500, এরপরে লই আইছে 1000, আমি পাশের কথা কইমু না দশের কথা কইলাম। হ্যাঁ, আহা, অথচ বিচারক যে বিচার করে, সবাই কিন্তু বিচার করতে পারে না, আল্লাহ বিচারককে আলাদা একটা জ্ঞান দিয়েছে, ঠিক কিনা? এটা আল্লাহর দেওয়া একটা নিয়ামত, এই নিয়ামতের শুকরিয়া যদি তার আদায় করত, নবী বলেন হাশরের ময়দানে আল্লাহর আরশের নিচে যে কয়জনকে আল্লাহ মেহমান বানাবে, যেদিন আরশের ছায়া ছাড়া আর কোন ছায়া থাকবে না, ওই দিন ন্যায় বিচারক যারা তাদেরকে আল্লাহ আরশের নিচেই মেহমান বানায় দিবে। আল্লাহর মেহমান হইত, কিন্তু এই আল্লাহর অতিরিক্ত দেওয়া নিয়ামত, যে অতিরিক্ত জ্ঞান, এই জ্ঞানটার সে খিয়ানত করেছে, এজন্য আল্লাহর আদালতে ধরাও খাবে বেশি। সাধারণ মানুষের বিচার হবে একবার, বিচারকদের বিচার হবে দুইবার, সাধারণ মানুষ হবে মানুষ হিসাবে একবার আল্লাহর কাছে জবাব দিবে, আর বিচার কাজ কিভাবে করছে এর জন্য বিচারককে আবার দ্বিতীয়বার জবাব দিতে হবে, ঠিক কিনা? জোরে কর। এজন্য আমার ভাই, আমাদের সিলেট এলাকার একজন খুব আদর্শ একজন বিচারক ছিলেন, মুরব্বী মানুষ আমাদের গ্রামের, ইনি এতটা ন্যায় বিচারক ছিলেন, এতটা ন্যায় বিচারক আমাদের আমরা দেখি নাই, আমাদের আব্বারা বলছেন, চাচারা বলছেন, ইনি এত ন্যায় বিচারক ছিলেন যার কারণে আল্লাহ রাব্বুল আলামিন তার মউতটা মাগরিবের নামাজে সেজদারত অবস্থায় হইছে, মাগরিবের নামাজে সেজদারত অবস্থায় মরণ হয়েছে। আল্লাহু আকবার, এটা কি সাধারণ মৌত? সাধারণ মৌত, নামাজরত অবস্থায় মরণ, মানুষ তো নিজের মৌত নিজে কোনোদিন কইয়া টাইম বাইন্ধে আনতে পারে না, আল্লাহ যখন যারে যে টাইমে লিখে রাখছে এই টাইমে মৌত হয়, ঠিক কি না ভাই? ভাইয়েরা আমার শেষ দিয়ে দিব, প্রধান অতিথি আসছেন উনি কথা রাখবেন, যে কথা বলতেছি শুনেন। হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু ইনি এইবার করছেন কি, মসজিদে নববীর মধ্যে থেকে এলান দিলেন, যাও দ্রুত করে মহিলাকে ধরে নিয়ে আসো। কোতোয়ালি থানার পুলিশ গেল, যায় বলতেছে মা গো খলিফা তোমাকে স্মরণ করছে, দ্রুত আসো। মহিলার কলিজার মধ্যে কম্পন শুরু হয়ে গেল, খলিফা উমর স্মরণ করেছেন না জানি কি অপরাধ আমি করেছি, বাচ্চাগুলি পর্যন্ত উমরের নাম শোনা মাত্রই কেঁপে উঠলো,
কারণ হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর নাম শোনা মাত্রই অনেকে ভয় পাইত। বাচ্চাগুলির তখনকার সময়ের মহিলারা রাতে ঘুম পাড়াইত। আমরা যেমন বলি এরকম ভূত আইতেছে, বাঘ আইতেছে, ফেরত আইতেছে, তাড়াতাড়ি ঘুমাও, ডর দেখায় ভয় দেখায় ঘরে আনি ঘুম পাড়াই। ওই মদিনার মহিলারা কইতো উমর আসতেছেন তাড়াতাড়ি ঘরে আও, উমর আসতেছেন তাড়াতাড়ি ঘুমাও, তাড়াতাড়ি ভাত খাও। বাচ্চাগুলি উমরের নাম শুনলে দুষ্টামি বন্ধ করে দিত। বাচ্চাগুলি উমরের নাম শুনলে তাড়াতাড়ি ঘুমায় পড়ে। সামনে আমি ইবলিস ফর্ম উমরের হাতে যেইভাবে খোলা তলোয়ার থাকে, কখন জানি আমি ইবলিসের পায় আর দুই টুকরা করে ফেলে। নবী কয় সবার সাথে ইবলিস আছে কিন্তু আমার উমরের সাথে কোনো শয়তান নাই। সাহাবীরা জিজ্ঞেস করে নবী গো আপনার সাথেও কি শয়তান আছে? আল্লাহ নবী কয় আমার সাথেও শয়তান আছে, তবে আমার শয়তান কালেমা পড়ে মুসলমান হয়ে গেছে। আমার এই শয়তান চালায় না, আমার কথায় শয়তান চলে কিন্তু তোমাদেরকে শয়তান চালায়। আমার শয়তান আমার কথায় চলে, আল্লাহু আকবার করে বল। এজন্যই হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু ইনি রাস্তা দিয়ে আইতেছেন, মদকুর মদ লইয়া যাইতেছে কলসে বইরা, মনে মনে কয় আল্লাহ বাজার পর্যন্ত যেন উমর আমার সামনে না পড়ে, আল্লাহ তুমি আমার উমরের সামন থেকে বাঁচাইও। কিন্তু ঘটনাক্রমে যেখানে রাত হয় সেখানে, যেখানে বাঘের ভয় এখানে এখানে কি হয়, হঠাৎ করে দেখে উমর এই দিক দিয়ে আসতেছে, এইবার তার কলিজায় পানি নেই। ও আল্লাহ এটা কি হইলো? আমি ভাবছিলাম উমর রে কোন রকম ফাঁকি দিয়ে চলে যাব বাজারে মদের কলস লইয়া, আল্লাহ তুমি উমর কে আমার সামনে ফালাইয়া দিছো, এখন জানি কি হয়, আল্লাহ একটু বাঁচাইও বাঁচাইও। রাস্তার কিনারা দিয়া লোকটা যাওয়ার চেষ্টা করে, কিনারা দিয়া যাওয়ার চেষ্টা করে, কোন রকম পাস করতে নি পারে, ডাকনি না দেয়। কিন্তু যেই মাত্র সামনে সামনে সোজা সুজি হয়ে যায়, উমর রাস্তার ওই পাশ থেকে ডাক দিয়া কয় ও মিয়া দাঁড়াও। কি বুঝেন? কলিজায় পানি আছে না? হ্যাঁ কয় আল্লাহ এটা কি হলো? ভাবছিলাম যাই মুগা কাছে আইছে না, বলতেছেন কলসে কি এখন পানি যত দূর আসছিল কলিজা এত দূর কি কইব? যদি কয় কলসে মদ তাহলে উমরের হাতের তলোয়ার দিয়ে এখানেই তার কল্লা আলোক হয়ে যাবে। বাঁচার জন্য কয় কলসে দুধ, মদরে কি কয়? মনে মনে ভাবছি দুধ কইলে মনে হয় উমর বলবে ঠিক আছে চলে যাও ডাক না আর সরাইতে বলবে না, কিন্তু তা হয় নাই গো। উমর কয় দুধ না অন্য কিছু দেখতে হবে, ডাক না সরাও। হাত দেয় কলসের ডাকনার দিকে কিন্তু হাত কাঁপতেছে, কলিজা কাঁপতেছে, বডি কাঁপতেছে, আর দিলে দিলে আল্লাহর কাছে তওবা করে মালিক জীবনের জন্য আমি মদের ব্যবসা ছেড়ে দিব, জীবনের জন্য আর মদ খাবো না, মদের ব্যবসাও করব না, মালিক উমরের কাছ থেকে এই মুহূর্তের জন্য আমারে বাঁচাও, আল্লাহ আমি আর জীবনে মদের ব্যবসা করব না, হারাম কাজেও যাব না। তওবা কইতে কাউরে শুনাইতে হয় না, দিলে দিলে তওবা করলে শুনেন কে? আল্লাহ কিন্তু তার দিলের কথা শুনে গেছেন রে যুবক, তুমিও অন্যায় করো এই অন্যায় গুলা ইমাম সাহেবের কাছে বইলা তওবা করতে হবে না। আল্লাহর ভয়টা অন্তরে যদি আনো, চোখের সামনে কত যুবক যৌবনে কবরে চলে গেল, একটু যদি তাকাও খেলার সাথে তোমার কবরে শুয়ে আছে, লেখাপড়ার সাথে তোমার কবরে শুয়ে আছে, কোন দিন তোমার আমার ডাক আসে কেউ জানে না, এতটুকু ভয় অন্তরে যদি তোমার আসে। রাতে ঘুমাইছে বন্ধু তোমার সাথে গল্প কইরা খেলাধুলা কইরা, এই ঘুমটাই তার জীবনের শেষ ঘুম হয়ে গেছে, আর ঘুম থেকে উঠে নাই, হাসি খুশি তোমার সাথে চলল কথা কইল, এমন ঘটনাগুলি চোখের সামনে অহরহ বাসে, এতটুকু কথা চিন্তা কইরা দিলের ভিতরে বয় আইনে যদি তুমি মনে মনে আল্লাহকে তো আল্লাহকে ডাকো তওবা করো, কাউকে শুনাইতে হবে না, তোমার দিলের কথা শুনবেন কে?
মদকুরের কথাটা শুনছেন কে? তখনই কয় আল্লাহ, আল্লাহ তুমি আমাকে বাঁচাও। ওমর কয় তাড়াতাড়ি ডাকনা সরাও, হাত দিতেছে ডাকনার দিকে আর হাত কাঁপতেছে, ডাকনাটা সরায়। মনে মনে প্রস্তুত হয়ে গেছে, এখনই আমার কল্লা আলোক হয়ে যাবে। মাথাটা এমনি তো নিচা করে রাখছে, তলোয়ার চালাই তো ওমরের সুবিধা হবে। এখনই তার জীবনের শেষ টাইম শেষ, এখনই শেষ এই মনে ভাব কইরা তলো। এইভাবে যখন ডাকনাটা সরাইছে, সরাইতেই আল্লাহু আকবার, আল্লাহু আকবার, তার দিলের তওবা আল্লাহ কেমনে কবুল করছে। ঢাকনা সরায়া দেখি কলস ভরা মদ, আল্লাহ মুহূর্তের ভিতরে দুধ বানায় দিছি। একটু জোরে কন্না সুবহানাল্লাহ। আহাদুল লাইসা কামিসলি, সামাদুল লাইসা কাফাদলি, লিমানিল মুলকু তুগু ইতু সাজাওয়ার খুদাই, তো খুদা বন্দে আমিনি, তো খুদা বন্দে ইয়াসারি, তো খুদা বন্দে জমিনি, তো খুদা বন্দে সামাই, তো রহিমি, তো করিমি, তো সামিই, তো বসিরি, তো মুইজ্জি, তো মুদিল্লি, তো মালিকুল আরশি বাজাই, বরি আজ খুরদান ও খুফতান, বরি আজ তোহমতে মরদান, বরি আজ বি মুউমিদি, বরি আজ রঞ্জ বালাই। আল্লাহু আকবার। এজন্য হযরত ওমরের নাম শুনলে ভয় পায় না কে? মহিলা কাঁপতেছে, বাচ্চাগুলি মারে এভাবে জড়ায় দিছে, আম্মা ওমরে কেন খবর দিল? আমরা ওমরের সাথে কি করছি? আম্মা তুমি ওমরের সাথে কি করছো? মা কইতেছে, বাবা আমিও তো বুঝলাম না, হযরত ওমর কেন খবর দিল? পুলিশে কয় দেরি কইরো না, তাড়াতাড়ি বাইরো, যদি দেরি করো খলিফার নির্দেশ তোমাকে জোর করে নিতে কইছে। এতে আরো ভয় বেশি বাড়ছে, ঠিক না? যদি তুমি দেরি করো আসতে না চাও, তোমাকে জোর করে নিতে বলছে। মহিলা তো আরো ভয় পেয়ে গেছে, না জানি গো মুসাফিরের সামনে যে গত রাতে বলছিলাম ওমরের গলায় গামছা লাগাবো আল্লাহর আদালতে, কেন আমার এই অভাবী সংসারের সন্ধান নিল না? শহীদের তিনটা বাচ্চা উপাস আজকে তিন দিন যাবত, খলিফা হয়ে তিনি কেন খোঁজখবর নিল না? আল্লাহর আদালতে ওমরের গলায় গামছা লাগাবো, এই কথাটা মনে হয় মুসাফির যাইয়া উমরকে জানায় দিছে। এজন্য মনে হয় উমর আমার উপরে বিচার দাবি করছে। হযরত উমরের কথা শুনি না, মহিলা বলতেছে আমাকে ধরতে হবে না, জোর করা লাগবে না, আমি যাব, কপালে যা আছে তা হবে। আজকে আমি উমরের সামনে সত্য কথা, সঠিক কথা, জীবন গেলেও আমি বলবো আল্লাহু আকবার। অন্যায় কিছু আমি বলি নাই, আমি যা বলেছি ঠিক বলেছি। খলিফার দরবারে যাওয়ার পর হক কথা বলার কারণে খলিফা যদি আমারে হত্যা করে করুক, আমি হক কথা কইব। এই কথা কইয়া মহিলা রওনা দিছে, সাথে তিনটা বাচ্চা, দুধের বাচ্চাটা কোলে লইছে, আর দুই দিকে দুইটা বাচ্চা কাঁপতেছে, মুরগির বাচ্চার মতো ছোট ছোট বাচ্চাগুলা কাঁপতেছে। মা গো না জানি কি হয়, তোমারও ওমরে মারবে, আমরারও উনি হত্যা করে, এভাবে কাঁপে কাঁপে রওনা দিছে। মসজিদে নববীর মিম্বরে উমর, নববীর সমস্ত মুসল্লিগণ যার যার কাতারে যার যার জায়গায় বসা, এই অবস্থায় যেই মাত্র মহিলা মসজিদ নববীর দরজা দিয়ে ঢুকতেছে, উমর দূর থেকে দেখা মাত্রই তিনি বলতেছেন, তোমরা মাঝখান থেকে রাস্তা তৈরি করে দাও, তোমরা মাঝখান থেকে রাস্তা তৈরি করে দাও। ওই যে মহিলা আসতেছে, সরে গেল সবাই, উমরের মন খারাপ, সাহাবীরা দেখতেছে, মুসল্লিরা দেখতেছে, খলিফা কোনো কথা কয় না, বরং চোখ দিয়া মাঝে মাঝে পানি বের হয়, এরকম ভাবে পানিটা মুছে, কেউ তো কিছু বুঝে না, বিচার করবে উমর কাঁদে কেন, কাঁদে কেন, বিচারক কেন কাঁদে, কেউ তো কিছু বুঝে না। সবার মনের ভিতরে সন্দেহ জাগছে, কি জানি হয়, মহিলা যেই মাত্র মসজিদের নববীর দরজা দিয়ে ঢুকতেছে, উমর কই দরজা, তোমরা রাস্তা দেও গো, যার যার জায়গা থেকে শরীরে তোমরা রাস্তা করে দাও, ওই যে আল্লাহর বান্দি আসতেছে একটু রাস্তা করে দাও। মহিলা মসজিদে ঢুকতেছে তিনটা বাচ্চা লইয়া, বাচ্চাগুলি মুরগির
বাচ্চার মতো এরকম কাঁপতেছে ভয়ে। এই অবস্থায় মসজিদে লুইকা মহিলা দূর থেকে তাকে দেখে আফসা আফসা, মিম্বরের ভিতরে মিম্বরের উপরে যিনি বসা ইনি তো খলিফাতুল মুসলিমিন হবে, কিন্তু চেহারাটা কেমন জানি লাগে গো। গত রাত যে মুসাফির আমাদেরকে খানা খাওয়াইছে এই মুসাফিরের মতোই চেহারাটা দেখা যায়। মহিলা ভয়ে অস্থির, একটু কদম আগে বাড়া, পরিষ্কার ভাবে চেহারাটা এখন চিনে ফেলল, গত রাতের এই মুসাফির এই তো উমর। তাহলে নিশ্চিত আমার এখন মৃত্যুদণ্ড, নিশ্চিত আমার এখন মরণ, কারণ আমি ডাইরেক্ট তারে যেই কথাটা বলছি তিনি তো পরিচয় দেন নাই, মুসাফির কয়ে চইলে গেছেন, আসলে ইনি তো খলিফাতুল মুসলিমিন উমর। তাহলে আমি যে তারে বললাম আল্লাহর আদালতে তার গলায় গামছা লাগাবো, মনে হয় আজকে আমার উপায় নেই, এখানেই আমি শেষ। মহিলা যাইতেছে আর কয়েকই ঠিক আছে, শেষ হলে হব কতল হলে হবে, তবু আমি ন্যায় কথা আবার বলবো, বাদশা হইয়া কেন জনগণের হালত খবর নেয় না, কোন হালতে জনগণ আছে কেন দায়িত্বশীল হইয়া নেয় না, এটা আল্লাহর আদালতে তারে জবাব দিতে হবে। কথাটা আমার নবীর কথা, আমি আবারও এই কথা তার সামনে বলবো। মহিলা ভয় পায় না, সামনের দিকে আগায়, যেই মাত্র কাছে যায় যাইয়া দেখে উমরের চোখ থেকে দর দর করে পানি পড়তেছে, উমরের গামছা উমরের এরকম দাড়িটা পর্যন্ত চোখের পানিতে ভিজে যাইতেছে। সাথে সাথে উমর কাছে যাওয়া মাত্রই মহিলাকে পাশে দাঁড় করায়া গামছাটা লইয়া হযরত উমর নিজের গলার ভিতরে গামছাটারে তিনি বাঁধলেন, নিজের গলায় গামছা বাঁধিয়া মিম্বর থেকে নাইমা বলতেছেন গো আল্লাহর বান্দী, এই গামছাটার একটা মাথা তোমার হাতে ধরো, দইরা আমি উমরকে মদিনার অলিতে গলিতে তুমি ঘুরাও, যা মন চায় তুমি করো, তবু আমার আল্লাহর আদালতে আমারে বেইজ্জত কইরো না। দুনিয়ার আদালতে আমি উমর, যা বিচার তুমি করতে চাও সব তুমি করো, আমি মাথা পেতে নিব, দুনিয়াতে তুমি আমার গলায় গামছা লাগাও, আল্লাহর আদালতে বেইজ্জত কইরো না, আল্লাহর আদালতে বেইজ্জত কইরো না, কারণ আমি আমার মায়ার নবীর একজন খাদেম। এই কথা বলতেই মহিলা অবাক হয়ে গেছে, হায় হায় আমি ভাবছিলাম কি, আমি ভাবছিলাম কি, সাহাবীরা অবাক, সাহাবীরা অবাক। এইবার হযরত উমর বলতেছেন আমি মনে করছিলাম, আমি মনে করছিলাম, মহিলায় কয় আমি ভাবছিলাম আপনি আমারে উল্টা বিচার করবেন, কিন্তু এখন দেখা যায় আপনি নিজে আসামি হয়ে গেছেন। সাহাবীরা শুনো, আমি উমর আজকে তোমাদের আদালতে মস্ত বড় আসামি, আমি আসামি কারণ আমি এই মহিলার একজন এতিম তিনটা বাচ্চার খবর নিতে পারি নাই। সাথে সাথে মহিলায় কয়, মহিলায় কয় ও গো আল্লাহর নবীর খলিফা, ও গো আল্লাহর নবীর সাহাবি, আপনি আমাকে মাফ করেন, মাফ করেন, আমি আপনারে রাতের বেলা চিনতে পারি নাই, এখন আমি বুঝেছি নবী কেন বলছিলেন আমার পরে যদি কোন নবী হয় নবী হবে আমার উমর। ফারুক তেরা নাম সে ইসলাম রহেগা, ফারুক তেরা নাম সে ইসলাম রহেগা, দুনিয়া কি আদালত মে তেরা নাম রহেগা, দুনিয়া কি আদালত মে তেরা নাম রহেগা, সিদ্দিক তেরা নাম সে ইসলাম রহেগা, দুনিয়া কি সদাকত মে তেরা নাম রহেগা, দুনিয়া কি সদাকত মে তেরা নাম রহেগা। জুরেকন আল্লাহু আকবার, আর একটু জুরেকন আল্লাহু আকবার। তাহলে এতটুকু অনুভূতি হযরত উমরের ভিতরে যাচ্ছে কেন, কারণ জবাবদিহিতামূলক শিক্ষা ব্যবস্থা নবীর কাছ থেকে লাভ করেছেন। মাদ্রাসা শিক্ষার মূল উদ্দেশ্য আর টার্গেট হলো জবাবদিহিতামূলক শিক্ষা, জবাবদিহিতামূলক শিক্ষা, এটা হলো মাদ্রাসা শিক্ষার মূল মন্ত্র আর টার্গেট। শেষ শেষ দিয়া দিচ্ছি এখন, শেষ, আমিও তো শেষ দিয়ে দিচ্ছি, রাত অনেক হয়ে গেছে।
যে কথা বলতেছি মাদ্রাসা শিক্ষার উদ্দেশ্য জবাবদিহিতামূলক শিক্ষা ব্যবস্থা। এজন্য আমার ভাইয়েরা আসুন আমরা আমাদের সন্তানকে মাদ্রাসায় কেন পড়াবো, মাদ্রাসায় পড়ানোর উদ্দেশ্য সে এই জীবনে যত যা কিছু করবে সে প্রত্যেকটা কাজে শিক্ষা এই কথা याद রাখবে। আমার এখানেই শেষ না, এই ছোট হোক বড় হোক কাজের জবাব আল্লাহর সামনে দিতে হবে, ঠিক কিনা? এই চিন্তা যার মাথায় থাকবে সে কোনোদিন জনগণের টাকা মারবে না, সে কোনোদিন বাপ মার হক নষ্ট করবে না, সে কোনোদিন প্রতিবেশীর হক নষ্ট করবে না, কারণ প্রত্যেকটা কাজের জবাব দিহিত আল্লাহর সামনে আসেনি না নাই আল্লাহর সামনে আসে। আল্লাহ আমাদের সবাইকে কথাগুলো বুঝার এবং